কোথায় আছো তুমি? কোথায় আছো? কোথায় আছো বলো, কোথায় আছো? বলো গুড মর্নিং। মামা বাড়ি যাচ্ছি বেউ বেউ করতে। বলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমরা বেরিয়ে গেছি, এখন বাজে সকাল প্রায় 6:10-15 এরকম বাজে। তো মেয়েকে নিয়ে একাই বেরিয়েছি, তার কারণ আজকের একটা যাচ্ছি বিয়ে বাড়িতে, আমার কাকুর ছেলের বিয়ে আছে। তো চিন্ময় যেতে পারবে না, আমার বর যেতে পারবে না, তো সেই কারণে মেয়েকে নিয়ে একাই বেরোলাম। আর মেয়েটারও কদিন ধরে শরীর খারাপ ছিল, যাবো কি যাবো না দুটানার মধ্যে ছিলাম। তো আমি এখন ট্রেনে উঠে গেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, খুব তাড়াহুড়ো করে উঠেছি ট্রেনে। সকালবেলা ওকে তুলে ঘুম থেকে, তারপরে ফ্রেশ করি, এখন ডায়মন্ডাবা যাবো, ওখান থেকে বাড়ি যাব। তো দেখো, অলরেডি আমাদের বাড়িতে পৌঁছে আবার আমরা বেরিয়ে গেছি, বাবা যাচ্ছে, বাবা মা একসঙ্গেই যাচ্ছি, টোটো করেই যাচ্ছি এখান থেকে। টোটো করে গেলে সুবিধা, কারণ ও সারা রাস্তাটা পুরো ঘুমায়নি, এখনই পুরো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখো। আর রাস্তাটা খুব জঘন্য, যে লাফিয়ে লাফিয়ে উঠছে, আর ওর ঘুমটা মানে ইয়ে হচ্ছে, ঝাঁকুনিও লাগছে প্রায়। দেখো, আমাদের গ্রামে ঢুকে গেছি, আর এটা আমাদের ছোটোবেলা, মানে আমাদের গ্রামের পুকুর একদম আমাদের বাড়ির সামনে, মানে সামনেই বলতে পারো, একদম কাছেই। তো এই পুকুরে ছোটোবেলায় অনেক স্নান করেছি, অনেক পুকুরের এপার থেকে ওপারে সাঁতরে গেছি, আর সব থেকে বড় কথা, অনেক দিন পরে আমি দেশের বাড়ি আসছি। তো চলো দেখো, দেশের বাড়ি দেখো, বাড়িতে ঢুকে গেছি। আর দেখো, আমাদের ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর করে সাজানো, এটা আমাদের লক্ষ্মীনারায়ণের অনেক দিন আগেকার পুরনো, সেই আমার দাদুর আমল থেকে, এখানে দাদুর বাবার আমল থেকে লক্ষ্মীনারায়ণের এই ঠাকুর ঘর অনেক দিন। তো এখন নতুন করে কিছুটা করা হয়েছে। তারপরে দেখো, ওইটা হচ্ছে ওই কাকুদের বাড়ি, যার মানে যে কাকুর ছেলের বিয়ে, আর এইটা এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি, আমি যেখানটায় আছি এই দিকটা আমাদের বাড়ি। তো ওই দিকটা নতুন বউ যাচ্ছে, তো এই হচ্ছে আমাদের বাড়ি, দেশের বাড়ি, অনেক দিনের পুরনো, মানে আমার আমার জন্মের আগে এই বাড়ি করা হয়েছে। তো কতদিন আগেকার ভাবো, এখন মানে ঠাকুর ঘরে কে উঠলো? ঠাকুর ঘরে নমস্কার করো, নমস্কার করো, ঠাকুর আছে দেখো, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওই দেখ, এই জয়রাধি বলছে, দেখ দাদা জয়রাধি বলছে, দেখ। হ্যাঁ, তুই বসে বসে নাম, বসে বসে নাম, দাদা কি শুনে সে এ দে হাই টাকা, তোরা সেজে বুঝে এসছি, তোর একটু ভিডিও করি, আমার ছোট পিসি দেখো। আর এটা এটা এটাকে বলো তো, দেখাটা হয়ে গেছে। হ্যাঁ, সমাপ্তি সেজে গুজে চলে এসেছে দেখো, আমি এখনো সাজগোজ করি। এ বাবা, কার কোলে উঠেছো? ও মা, এবার কি ঘুম পেয়েছে সারাদিন আর কুস্তি করে? হ্যাঁ, কি বলছে, সারাদিন কুস্তি করে তোর ঘুম পেয়েছে? নেমে যা এবার, নাম গাল হা করেছে। কাকিমা এসো, এসো তুমি, এসো এসো, কার ধর হাত ধরে আসছো দাদুর? বাবা, আমি ভিডিও করতে পারি? জল খাবি? হ্যাঁ, না পিসিগুলো শাড়ি পরে নে, তারা খেতে এসেছে আগে ভাগে, আগে ভাগে, আগে ভাগে খেয়ে খেতে চলে। আমার মেয়ের দেখে একটু নাও নিবি, আমি একটু খাই।
আমি খাওয়ার সময় দেখতে পাই না, তোকে অন্য দেখি আমি। কে দেখি খাওয়ার সময় দেখতে পাই না? আমার মেয়ে পকোড়া খাচ্ছে দেখো, আর একটা জামাই পকোড়া খাচ্ছে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদা নাও, আমাদের অতৃষ্ণা। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির জামাই, ওইদিকে দাদা, আর ওই তার পাশে আর একটা জামাইবাবু। তো সবাই মিলেই ওই সব পকোড়া দেওয়া থোয়া করছে, আর এদিকে আমরা খাচ্ছি, আর মামনিদি সমাপ্তি, সবাই চলে এসছে। আর গেটটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে গেটটা। তরুণ আর রুনা শুভ বিবাহ, দেখো লাইটিংটা করেছে, খুব ভালো লাগছে আমার। তার আগে একটু নিচে গেছিল গেটের এই লাইটিং এ এসে এর সঙ্গে কয়েকটা সেলফি তুলে নিলাম এই সুযোগে। চোখে লাগছে সবাইকার কি মা। আর এখানে বসে রয়েছে দেখো মাঝখানে, হ্যাঁ সোনা পাখিটা সমাপ্তি ছেলে মাঝখানে বসে রয়েছে, আর এইদিকে ছোট কাকু, বাবা, কাকিমা এরা সব এই যে দাঁড়িয়েছে মা মা ঘরের ভেতরে। আর আমার ছোট পিসি দেখো, দেখো আমার বাবা আর কাকু দুজনে হচ্ছে জমজ, আর এইদিকে ছোট কাকু, আর মাঝখানে হচ্ছে ছোট পিসি বসে আছে, আর আমার বাবা মেজ। তো আমার মেয়ে তো প্রথমে বুঝতে পারেনি, ও তো ফার্স্ট দেখছে কাকুকে, বুঝতেই পারেনি যে কোনটা ওর দাদু। দেখো কাকিমা চলে গেল পিছনে, এখানে কাকিমার দেখা। এই আমার সানো কাকিমা, এই আমার ছোট কাকিমা, আর আমার মা আমার মেয়ে ঘুমাচ্ছে, আর এইটা হচ্ছে আমার এই বাড়ির ছোট কাকুর মেয়ে। দেখো কত কুচকো ছিল এখন বড় হয়ে গেছে, আর এই আমার ছোটটা, আমার যে একটু ছোট ছেলে বদ্দা আসেনি, আর ছোট ছেলেটা দেখিয়েছি বৌদি, কোথায় বৌদিকেও দেখিয়েছি। দেখো আমার নমিতা পিসির মেয়ে হচ্ছে এই দিদি বদ্দি, বড় সবাইকার জামাইবাবু আসেনি দেখাতে পারছি না বলে। এইটা আমার পিসি, মানে এই বাড়ির বড় পিসি, এই বাড়ির ছোট পিসি, আর একটা পিসি আসেনি, আর পিসির বৌমা হচ্ছে ওই, আর ছেলে ওই। দাঁড়াও দেখাই, পরিচয় করি দিই সবার সাথে, তবে চিনতে পারবে না। তো আমি যদি বলি দাদা বৌদি, কত দাদা বৌদি এখন কে আছে? কাকু তাকাও, একবার তাকিয়ে যাও, এই কাকু, এই আমার কাকু। দেখো সব পরিবার আর সবাইকে দেখাচ্ছি, দেখো একজন ছেলে কোলে নিয়ে আমাদের ফটো তুলে দিচ্ছে দেখো। হেভি লাগছে না? হেভি লাগছে। এই যে কর্তা, আর এই যে গিন্নি, এই হচ্ছে শান্তনুদা। হাই করে দাও, হাই করে দাও। এই দেখো আমার কাকুর মেয়ে সমান, দেখো আমাদের দুজনের দুজনের মুখটা একই, অনেকে বলে দুজনের মুখ একই, এই আমার মামনিদি,
আমরা দিদি হাই বল হাই বলে সবাই ভালো আছো তো ও বাপ ওই দেখো দেখেছো কোনোদিন বর বউকে মাথার মুকুট পরিয়ে দিচ্ছে সে কোথায় পড়াতে হয় সে তাই জানে না পরিয়েও দিচ্ছে সবটি পরিয়ে দে রাতে চলে যাই এইসব এক আবার ওই টোটো করে না থাকবো না আর তাহলে ফের তো কালকে যেতে হবে সেই তো আমার ওই মেয়েটা নিয়ে চল এই দেখো আমার দাদা পিসির ছেলে দাদাই এসেছে আর কেউ আসেনি বৌদিরা এসছে হাই করো হাই করো দেখো এই সব খেতে বসেছি আমরা এখনো পাতে প্লেট পড়েনি এই জামাইবাবু জামাইবাবুটা দেখেছো আমার বিয়েতে নেচে নেচে বরণ করেছিল ভাবি আর পিসি এই দিকটা বসেছি সমাপ্তি হয়ে গেল দেখো পাতে মাংস পড়ে গেছে স্যালাড পড়ে গেছে আজকের মেনু এই ছিল বলো কি হয়েছে আমাদের সাথে একটু আগে যে ব্রেক হলো না এই ব্রেকটার জন্য আমাদের এই যে টেবিলটা আছে না ভেঙে পড়ে গেছিল ওই জন্য কেন হলো জানি না এ তখন তো আমরা সিবিআইকে দেওয়ার চেষ্টা করছি কেন ভিড় পড়ে গেল এটা একটা টেবিল কাণ্ড আমাদের সঙ্গে পুলিশ আছে যখন আর কোন দরকার নেই সুমনটা দেখো তুমি এই যে আমাদের সঙ্গে সবাই সুমনটা যোগ দিচ্ছে সুমনটা এতক্ষণ বৌদিকে পরীক্ষা দিয়ে নিয়ে গেছিল জেঠিমার সাথে তুলবো গো হ্যাঁ জেঠিমা আসছে একদম অন্ধকার আসছে মানে ওই দিকের থেকে লাইটটা পড়ছে তো ওই জন্য ওই দিকে ঘুরে দাঁড়ালে আমি ভিডিও করবো কি করে হ্যাঁ সরে এসো এইদিকে এইদিকে এসো হ্যাঁ হয়েছে আবার জেঠিমার শরীর খারাপ হ্যাঁ চলো চলে যাই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তো কাকিমা মেয়েকে কোলে করে নিয়ে বাইরে দিতে যাচ্ছে আমাদের টোটো এসে গেছে টোটো করে আমরা চলেই যাবো তুমি যাবে না করি গেল বন্ধ করে দিচ্ছি ঠান্ডা